ইটের থাম্বা সব করে রেখেছে। এখানে যতদূর চোখ যাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই থাম্বা করে রেখেছে। ও গায়ে লিখছে, এই যে দেখতে পাচ্ছেন যে তারগুনো, এই তারগুনো কিন্তু এই নদীর এই নিচে যাবে, আর এর উপরে ইট বিছানো হবে। ঠিক আছে, এই বিধি ভয় লাগছে না তোর? ভয় লাগছে না তো? চ দেখি জিসিবির সামনে চ। ভয়ে গট হয়ে গেছে পিটি। এত বড় রান্না কোনদিন দেখুন? তোমাদের ওখানে তো একটা কাজ, এর থেকে কত ছোট এই মাল হলে লড়ি গাড়ি দাঁড়িয়ে খালি করে দেবে বলো তো। ফ্রেন্ড, আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন আমরা যাব একটু আমাদের বাড়ির পাশে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে নদীর, মানে নদীর বাঁধের বিশাল কাজ হচ্ছে, বিশাল পরিমাণে। এর আগে আপনাদেরকে হালকা করে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কাজ হচ্ছে, বাট এখন কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়েছে এবং অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র হয়েছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকের এই ভিডিওতে আপনারা সেইগুলো দেখতে পাবেন। এখন আমি যাচ্ছি, এই মুহূর্তে বড় একটা জিসিবি এসছে, মানে বিশাল বড় ক্রেন লাগানো জিসিবি। সেই জিসিবি দিয়ে মাটি ফাটি কাটা হচ্ছে, ইট বসানো হচ্ছে, বিশালভাবে কাজ চলছে। আমাদের এই সাইডে যেমন এই যে ইটের গাঁথনি দিয়ে নদীর বাঁধ, এটা আমরা জন্ম থেকে দেখছি, এটা 1998 সাল হয়েছিল, মানে আমার জন্মের সাল। ঠিক আছে, তো আমি জন্ম থেকেই দেখছি এই বাঁধটা যেখানে আছে সেইখানেই একইভাবে আছে, মানে অ্যাকচুয়ালি এইদিকে সরিনি, একদিকে কিছু নড়েওনি, কিছু হয়নি। বাট যেখানে নদীর বাঁধের কাজটা হচ্ছে সেখানে কিন্তু যখনই কোনো বড় ঝড় হয় বা যখনই নদীতে জল ফাঁপ দেয় তখনই নদীর বাঁধ ভেঙে যায়। তো তার জন্য হয়তো সরকার এটাকে দৃষ্টিভঙ্গি করেছিল যে আর কি, তো যার জন্যই বিশালভাবে কাজটা হচ্ছে। আর আমাদের এখানে যে বাঁধ হচ্ছে তার থেকেও দ্বিগুণ পাওয়ারফুল আর বিশাল শক্তিশালীভাবে কাজটা চলছে ওখানে। তো চলুন আপনাদেরকে সেই জায়গায় গিয়ে দেখাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে মৌমিতা আর প্রীতি, দুজন দুটো কি নিয়ে আসছে মনে হচ্ছে। কী নিয়ে আসছো? হ্যাঁ দিদি, দে একটু না, তুই দে, তুই দে একটা না, তুমি ওটা খাও, তোমার হাতে যা, দে দে আমার, কই আমাকে দেইনি তো, এটা আমার, এই তো তোমার হাতে দেখা যাচ্ছে। কোথায় যাবি তুই এখন? কি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেন লাগানো জিসিবি এটা, বুঝলে? ক্রেন লাগানো, ক্রেন। বিশাল বড়। আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন, বললাম না ওর ভয় লাগবে, পাগলি উঠবি গাড়িতে উঠবি? হ্যাঁ, এইগুলো ইট বসানো আছে, এইগুলো এইগুলো সব ইট বসিয়েছে, করেছে তো ওইখান থেকে ইট দিয়েছে, এবারে এইখান থেকে এইগুলো এই এই ইটগুলো দেবে, এই যে এইগুলো এইগুলো খোলা যায় বলো, মাঝখানে তিনটে করে ইট আছে, মানে এরকম ছাড়িয়ে গেছে না, এরকম ওই সব মাঝখানে মাঝখানে বালি দেওয়া আছে, পুরো টাইট নেই, ছাড়িয়ে বসাবে তিনটে করে, সব ওই মাঝখানে ছাড়িয়ে যাবে, ওই ফাটা ফাটা বালি বিছানো আছে। আমাদের ওই যেরকম হয়েছে ওরকম হবে, কিন্তু এটা একটু অন্য টাইপের হবে। বিশাল বড় জিনিস, বিশাল বড়। হ্যাঁ, কোনটা? ও হচ্ছে কি বলে ইঞ্জিনিয়ার, এই বা ভয়ে ভয়ে পালা। ওই সাইড দাঁড়াও না, এক সাইড ওইদিকে দেখো না, কাজ নেই নাকি?
তোমরা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সব মানে ওই যে ইটের থাম্বা সব পড়ে রেখেছে, এগুলো আমি আপনাদেরকে আগেই বলেছি এগুলো সব তিনটে করে ভাগ হবে আর কি, তিনটে তিনটে ভাগ হয়ে সবাই নদীর চড়ে পড়বে। আর এই কাজটা ওই যে নদীর যে খাত গর্ত খড়াচ্ছে এটা পুরোটা এখান থেকে জুড়ে আমাদের পুরো কালীনগর মার্কেটে মার্কেট পর্যন্ত যাবে আর কি। বিশাল মজবুতভাবে বিশাল চ্যাড়াভাবে বাঁধটা তৈরি হচ্ছে, কারণ এই এরিয়াটাই বিশালভাবে নদীর বাঁধ ভাঙত, মানে যতদূর চোখ যাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই থাম্বা করে রেখে যাচ্ছে। আরও ওইদিকে কাজ হচ্ছে আরও অনেক দূরে, ওদিকে আমি এখন যাবো না। তো আশা করি আপনারা দেখলেন যে কীভাবে কাজ চলছে, বিশালভাবেই কাজ চলছে, স্পেশালি মানে জিসিবিটা আর কি ভীষণ বড়ো, সামনে যেতেই ভয় লাগছে। আরও আরেকটা জিসিবি আছে, সে মাঠের মাঝখানে আছে এখন, ওটা শুধু মাটি কাটার জন্য অনলি আর কি। কীভাবে আসছে দেখুন, আসলেই ভয় লেগে যাচ্ছে। ওই পারে মৌমিতারা আছে, গাড়িটা ওইদিকে যাচ্ছে বলে ওরা ভয় পালাচ্ছে। জিসিবি দিয়ে টোটালি কাজটা হয়ে যাচ্ছে, দেখুন কিভাবে ফিনিশিং হচ্ছে। যে দেখতে পাচ্ছেন যে তারগুলো, এই তারগুলো কিন্তু এই নদীর এই নিচে যাবে, আর এর উপরে ইট বিছানো হবে, ঠিক আছে। কালকে হয়েছিল আমি দেখেছি, আসতে বলো পিতি, এইবার এবার আসতে বলো, এবার ধরবে কিন্তু তোকে, এবার ধরবে বলে। ওই তারগুলোকে নালায় বিছিয়ে তার উপরে ইট দিয়ে বাঁধা হবে আর কি, মানে ভীষণ মজবুতভাবে কাজটা আর কি।
আমি বাড়ি যাবো বলছি, কিন্তু মমিদার একটু যেতে চাইছে না, ওরা বলছে একটু দেখবো। আর এখানে একটা অসাধারণ গন্ধ আসছে, হ্যাঁ মাটি তুলছে তো, তলার মাটি পচা পচা গন্ধ একটা একজনের আসছে, দেখছি এখন অনেকটা পুড়বে। তা কি এইভাবে এরকম জিসিবি দিয়ে যদি বাঁধের কাজ হয় তাহলে এইদিকে পিছাবে না, এইদিকে এগিয়ে যাবে, এর যা ক্ষমতা নাকি? এবিদি ভয় লাগছে না তোর? ভয় লাগছে না তো, চ দেখি জিসিবির সামনে, চ পিদিকে নিয়ে যাও, গাড়িতে তুলে দেবা, নিয়ে যাও। ভয়ে গট হয়ে গেছে পিটি, এ চলো ঘর যাবো, চলো এখন অনেক লেট আছে। এ না বলে ঘর যাবে না, কোনদিন দেখুনি তোমাদের ওখানে তো একটা কাজ, এর থেকে কত ছোট এই মাল হলে লড়ি গাড়ি দাঁড়িয়ে খালি করে দেবে বলো, লড়ি গাড়ি কিন্তু এত বড় তো দেখুনি, হ্যাঁ এত বড়, এইসব 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 খুব কম জায়গায় আছে, এসছে যেখান বোটে করে নিয়ে, ওই দেখো কাঁধে যাচ্ছে জিসি, চাকা উঠে যাচ্ছে, চলো পিতি চল হচ্ছে। এই মেয়েটা একটা কথা শোনে না, একে খুব বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন, চল কলে লাও তোকে কলে না। তো ফ্রেন্ড দেখলেন আপনারা কত বড় জিসিপি, বিশাল বড়, মানে আমাদের দিকে এরকম আসে না খুব একটা। কি ওই ঘরে সেটা সিমেন্টের বস্তা রাখা আছে গিয়ে দেখবি, হ্যাঁ আর মানুষ থাকে ওই সাইড ওই মাথায়, আর এই এইখান থেকে হচ্ছে যারা ড্রাইভার গাড়ি ড্রাইভার তারা এই স্কুলে থাকে, বুঝলে? হ্যাঁ আপডেট ভার্সেন, মানে আমরা এখন যে ভিড়িতে হাঁটছি এর থেকেও ভীষণ আর কি শক্তিশালী হবে ওইটা। তো ভীষণ ভালো লাগছে যে সরকার আমাদের এদিকে একটু চোখ তুলে তাকিয়েছে, এর জন্যে অনেক অনেক ধন্যবাদ সরকারকে। আর শুধু এখানে নয়, আরও যেসব জায়গায় এরকম অবস্থা খারাপ আছে নদী বাঁধে, সেইগুলোকে যদি ঠিক করে আমরা খুবই খুশি হব। কারণ যখনই কোনো ঝড় বা নদীতে কখনই যখনই জল ফাঁপ দেয় তখনই আমাদের মনে ভীষণ একটা ভয় কাজ করে, আর সবসময় আমরা ভয় ভয়ে থাকি, সেই ভয়টা এখন আমাদের দূর হয়ে যাবে, আমাদের আর সেই ভয়টা থাকবে না, এর জন্যে অনেক ধন্যবাদ স্যার। তাই তো মো, তুমি কি বলো, এটা করে ভীষণ উপকার হচ্ছে না আমাদের? কারণ যখনই কোনো ঝড় বড় ধরনের ঝড় বৃষ্টি হয় কিছু হয় বাঁধ ভেঙে যায়, আমরা ভয় ভয়ে থাকি সবসময় যে কী হবে কী হবে, তো এইটা হওয়ার পরে আর সেই ভয়টা থাকবে না। যেমন আমাদের এই সাইডে নদীর মাত্রা এইটা, এটা আমরা জন্ম থেকে, এটা জানো কত সালে হয়েছে আমাদের এই মাত্রা জানো? 1998, মানে আমার জন্মবছরে, মানে আমি জন্ম তখন নেদা বাচ্চা, তখন এইটা হয়েছে। তো সেই জন্ম থেকে যেভাবে দেখেছি নদীর মাছ সেই এইভাবেই আছে, জীবনে আর পিছনে যায়নি, ঠিক আছে? তো ওগুলো যখন হবে ওগুলো পিছাবে না, ওইখানে আটকে যাবে, তার ফলে কী হবে, আমাদের অনেক গরিব মানুষ আছে যাদের নদীর ধারে বাসা স্পেশাল, তাদের জমিগুলো নষ্ট হবে না, যারা নদীর ধারে থাকে ওই ছাড়া তাদের জমি জায়গা নেই, যেমন আমাদের ওই ছাড়া আমাদের জমি জায়গা নেই, যদি এই নদীটা ঢুকে যেত দুদিন তা আমরা কোথায় থাকতাম তার কোনো ঠিক নেই। শুধু মাত্রা ভালো ছিল বলে আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্ষতি হয়নি, আর আমরা ওখানে যেখানে ছিলাম সেখানেই আছি জন্ম থেকে। তো সরকারকে সবশেষে আবার বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাইক করে দেবেন, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আরও আপনাদেরকে দেখাবো, কারণ এখন তো কয়েকদিন এখানে কাজ লাগাতার চলবে, ঠিক আছে? তো যতদিন চলবে আপনাদেরকে হালকা হালকা করে দেখাতে থাকবো। তো আজকে এখানে সমাপ্ত করছি।